আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লায়লা আক্তার, সহকারী শিক্ষক আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। বন্ধুরা, গত ক্লাসের মতো আজকেও আমি হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে যে আলোচনাগুলো করছিলাম ছবির রং গল্পটি নিয়ে, তো এই তিনটি ঋতুর যে বর্ণনা আমরা পড়েছি সেই কথাগুলো নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। তো আমরা তিনটা ঋতুর আগে বৈশিষ্ট্যগুলো একটু স্মরণ করার চেষ্টা করি, এরপরে আমরা যাব ছবির রঙের বাকি অংশ আলোচনায়। তোমাদের কি মনে আছে ওই তিনটি ঋতুর কী কী বৈশিষ্ট্য ছিল? হ্যাঁ, নিশ্চয়ই হয়তো মনে আছে। তাহলে আজকে আমরা শুরু করি ছবির রঙের বাকি অংশ। ছবির রং, হাশেম খান। তো তার আগে আমরা কিছু ছবি দেখে নিই, আলোচনার আগে আমরা ছবি দেখে নিই। দেখো, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ফসলের মাঠ, পাকা ধানের ক্ষেত। হ্যাঁ, তো এখানে পাকা ধান ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরও ছবি দেখব, দেখি পরবর্তী ছবিতে আমরা কি দেখতে পাই। এর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত, এখানে চাষিরা দল বেঁধে ধান কাটছে। এরপরে আমরা আমাদের বইয়ের কথাগুলো সঙ্গে মিলিয়ে নিব। হেমন্ত ঋতু হল কার্তিক ও অগ্রহায়ণ মাস, সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে, ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার দেখা যায়, ধান পেকে গিয়েছে, চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে। তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি? অগ্রহায়ণ মাসে বা হেমন্তকালে যে মাঠে সবুজ ধান ক্ষেত আস্তে আস্তে হলদে রং ধারণ করে, গেরুয়া রং ধারণ করে, চাষিরা তখন ফসল কাটায় মেতে ওঠে। হ্যাঁ, ধান পাকলে চাষিরা দল বেঁধে ধান ঘরে তুলছে। এরপরে আসো আমরা আরও কিছু ছবি দেখি। এখানে আমরা ফুলের ছবি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ফুলটি হয়তো আমাদের অতি পরিচিত। আচ্ছা, দেখা যাক কী ফুল। এই ফুলটি হচ্ছে শিমুল ফুল। এরপরে দেখো আরও একটা ফুল আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমরা অনেকেই নাম জানি কিন্তু ফুলটাকে চোখে হয়তো দেখিনি বা অনেকেই দেখেও থাকতে পারি। এই ফুলটি হচ্ছে পলাশ ফুল। এরপরে আরও আমরা কিছু ফুল অতি পরিচিত, হ্যাঁ সবার পরিচিত এই মনকাড়া একটা ফুল, এই ফুলের নাম হচ্ছে কৃষ্ণচূড়া। এছাড়াও আরও আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত, সাদা বেগুনি রঙের ফুলের ক্ষেত। দেখি আমরা যে আসলে এগুলো কোন ফসলের ক্ষেত। এগুলো হচ্ছে তিল ক্ষেত। এর পাশে আরও আমরা হলদে রঙের প্রকৃতির মন, মানুষের মন কাড়ানো যে ছবি আমরা দেখতে পাচ্ছি ফসলের ক্ষেত, আমাদের অতি পরিচিত এই ফসল, এটি হচ্ছে সর্ষে ক্ষেত। তো হেমন্ত ঋতুতে আমরা পাইলাম যে ধানের ক্ষেতে ফসলের মাঠ হলদে হয়ে গেছে, ধান কাটায় চাষিরা মেতে উঠছে। এরপরে শীতকাল, পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল। শীতে কি হচ্ছে যে শীতকালে গাছে গাছে নানা ধরনের ফুল আমরা দেখতে পেলাম, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। তাছাড়াও ফসলের ক্ষেতে কি দেখতে পেলাম যে তিল, সাদা ও বেগুনি রঙের ফুলের ভরে গেছে তিল ক্ষেত, হলুদ রঙে
প্রকৃতি যেন নতুন সাজে সেজে উঠেছে সর্ষে ফুলের ক্ষেতে, যা মানুষের মন কেড়ে নেয়। এখানে হলুদের বন্যা বয়ে যায় যেন এই শীত ঋতুতে। তাছাড়াও আর কি হয়, এই শীত ঋতুতে নানা রঙের পোশাকে মানুষ রং বেরঙের নানা রকমের পোশাকের বৈচিত্র্যতাও লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। তো এখন আমরা আমাদের এই ছবিগুলোর সঙ্গে বইয়ের লাইনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। এরপরেই শুরু হয় পৌষ ও মাঘ মাস শীতকাল। বন জঙ্গলে বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রঙের ফুল ফোটা শুরু হয়। এই ফুল ফোটা শীতের পরেই বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে, হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল এবং সরষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালে। শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য। লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ। তাহলে আমরা আমাদের ছবির সঙ্গে বইয়ের লাইনগুলোর মিল খুঁজে পেলাম যে শীতকালে আসলে বনে জঙ্গলে বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রকমের ফুল ফোটা শুরু হয়, যেটি বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, তাছাড়াও তিলের ক্ষেত সাদা ও বেগুনি রঙের ফুলে ভরে থাকে। সর্ষে ক্ষেতে মানুষের মন যেন হলুদ রঙের এই সর্ষে ফুলের রং দেখে মানুষের মন আনন্দে মেতে ওঠে। প্রকৃতির মধ্যে এই বৈচিত্র্যতা দেখে মানুষের মনের মধ্যেও যেন একটা বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। মানুষের পোশাকেও যেন এই বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। শীতকালে মানুষ নানা রকমের রঙিন পোশাক পরে তারা কী করে বিচরণ করে, পোশাক পরে থাকে। তো এই শীত ঋতুতে এই দৃশ্যগুলো বা এই বৈশিষ্ট্যগুলো আমাদের চোখে পড়ে। এরপরে আসো আমরা আরও কিছু ছবি দেখি। এখানে দেখতে পাচ্ছি যে একটা পুরো শহর, শহর বরফে ঢাকা, বরফ পড়া শহর, পুরো শহর যেন বরফে ঢাকা পড়ে আছে। এরপরে আরও দেখতে পাচ্ছি যে এই কিছু পাখি, রং বেরঙের পাখনা, পালকওয়ালা পাখি উঠছে, হ্যাঁ, বিলে, খালে, নদীতে এরা। তাহলে আমরা এই বরফ পড়ে কোন সময়, শীতকালে বরফ, সেই শীত প্রধান যে দেশগুলো আছে, এই দেশগুলো শীতকালে প্রচণ্ড শীতের কারণে এই বরফে ঢাকা পড়ে থাকে। তখন সেই সমস্ত দেশ থেকে এই অতিথি পাখিরা এসে আমাদের দেশের খালে, বিলে, নদীতে আশ্রয় গ্রহণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অতিথি পাখি। তাহলে এই অতিথি পাখিরা আমাদের দেশে এসে আশ্রয় গ্রহণ করে। তো এই কথা, এই ছবির সঙ্গে আমাদের কথাগুলো আবারও মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, যে এখানে আমাদের আলোচনায় কি বলছে। শীতকালে কুয়াশা ও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ পাখি। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের খালে, বিলে, নদীতে, যাদের বলা হয় অতিথি পাখি। রং বেরঙের পালক এসব পাখির। শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে। তাহলে আমরা ছবিতে যেটি দেখলাম যে একটা পুরো শহর বরফে ঢাকা পড়ে গেছে এবং লক্ষ লক্ষ পাখি, রং বেরঙের পালকওয়ালা পাখি খালে, বিলে, নদীতে এসে আশ্রয় গ্রহণ করছে। হ্যাঁ, তো আমাদের এই আলোচনার সঙ্গে আমরা ছবিগুলোর মিল নিশ্চয়ই খুঁজে পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো। তো
এর পরবর্তী যে ছবি আমরা দেখতে পাবো, দেখি আমরা কি ছবি দেখতে পাই। এইখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ফুলের ছবি, দেখি কি ফুল, অনেক অসংখ্য ফুল, রং বেরঙের অসংখ্য ফুলের ছবি। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি পাশের ছবিতে যে কি দেখতে পাচ্ছি, কিছু পাখির ছবি, গাছপালা সহ গাছে গাছে কিছু ছোট বড় পাখির ছবি। তো এখানে তাছাড়াও আমরা আরও দেখতে পাবো, এগুলো তোমাদের অতি পরিচিত, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রত্যেকের চেনা, যে ডানায় নানা রকমের রঙিন আলপনা আঁকা যে ছোট্ট প্রাণীটি, এর কি প্রজাপতি, রঙিন প্রজাপতি। পাশে আরও আমরা ছবি দেখতে পাবো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের রঙিন পোশাকে পরিহিত কিছু মেয়েদের ছবি, উজ্জ্বল রঙের পোশাক। তাহলে এই ফাল্গুন ও চৈত্রি মাসে যে কি কোন কাল, ফাল্গুন ও চৈত্রি মাস হচ্ছে বসন্তকাল। এই বসন্ত ঋতুতে কি হয়, বসন্ত ঋতুতে গাছে গাছে ফুল ফোটার প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পারি। তাছাড়াও আর কি হয়, গাছে গাছে নানা রকমের ছোট বড় অসংখ্য পাখি ঘুরে বেড়ায়, যারা ফুলের মধু তারা সংগ্রহ করে। তাছাড়াও নানা রকমের রঙিন প্রজাপতি নেচে বেড়ায়, এসব নানা রঙের প্রেরণায় মানুষও যেন প্রকৃতির এই নানা রঙের যে প্রভাবে মানুষের মনের মধ্যেও নানা রকম রঙের সমাবেশ ঘটে, তখন তারা রঙিন পোশাকে সাজসজ্জায় আনন্দে তারাও মেতে ওঠে। তো এই বসন্ত ঋতুই হচ্ছে আমাদের ঋতুরাজ, তাই এই ঋতুকে বলা হচ্ছে রঙের ঋতু। তো আমরা আমাদের এই ছবিগুলোর সঙ্গে রং বেরঙের ফুল দেখলাম, তারপরে দেখলাম গাছে গাছে ছোট বড় পাখি, তাছাড়াও রঙিন প্রজাপতি, মানুষের পোশাকের মধ্যে যে বৈচিত্র্যতা, এই সবগুলোই আসে বসন্ত ঋতুর মধ্যে। তখন গাছে গাছে ফুল ফোটানোরও একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত বেশি, মনে হয় যেন কে কত বেশি সুন্দর ও সতেজ ফুল ফুটাতে পারে, এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো আমরা এই ছবিগুলোর সঙ্গে আবারও আমরা আমাদের বইয়ের লাইনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা আসো, মিলিয়ে নেওয়ার চেষ্টা করি এই লাইনগুলো। তাহলে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কোন দুই মাস বসন্তকাল, ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, শরৎ ঋতুর শেষ ঋতু। বাংলার প্রকৃতিতে যে ছয়টি ঋতুর সমাবেশ ঘটে, এর মধ্যে শেষ ঋতু হচ্ছে বসন্ত ঋতু। এ সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা, কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয়, নানা রঙের মোহময় প্রেরণায় মানুষ ও স্বভাব সুলভ আনন্দে মেতে ওঠে। বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে, তাই বসন্ত ঋতুই হলো রঙের ঋতু। তাহলে আমরা উপরের ছবিগুলোর সঙ্গে আমাদের আলোচনার কি মিল খুঁজে পেলাম বন্ধুরা? নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছ যে আলোচনার বইয়ের লাইনগুলোর সঙ্গে আমাদের ছবিগুলোর অনেকটাই মিল আমরা পাচ্ছি, যে গাছে গাছে ছোট বড় পাখি, তারপরে দেখলাম রং বেরঙের অনেক ফুল, তারপরে আবার দেখলাম যে অসংখ্য প্রজাপতি, যা হিসেব করে শেষ করা যাবে না। তাছাড়াও এই প্রকৃতির এই রূপের সমাবেশ যেন মানুষের
पोशाक आशाकेर मध्येओ एर बैचित्र्यता लक्ष्य करा जाए। मानुषेर पोशाके नाना धरनेर रंगीन पोशाके सेजे गुजे तारा जेनो उत्सवे मेते उठे। तो एरपरे आबारो आम्रा किछु छवि देखी। हाँ, एखन आम्रा कि देखते पाच्छी, देखो निश्चय तुम्हरा बुझते पेरेछो जे एई छविगुलो कीसेर। एगुलो कि देखा जाक, एगुलो हच्छे काठेर पुतुल। एर परेर छविगुलो आम्रा देखबो पर्यायक्रमे। एटिओ एकटी पुतुलेर छवि देखते पाच्छी। आच्छा देखा जाक एटी कीसेर पुतुल, ओ तुलार पुतुल, एटी हच्छे तुलार पुतुल। एरपरे आसो आरो एकटी पुतुलेर छवि आम्रा देखते पाच्छी। देखा जाक कीसेर पुतुल, सोनार पुतुल। एरपरे आसो, हाँ, अति परिचित एकटा छवि आमादेर चोखेर सामने। तोमादेर प्रत्येकेर हयतो नाम जाना आछे, अनेकेर हयतो नाम जाना आछे, आम्रा चोखे देखि नाई। आम्रा छविते आजके देखे बुझे जाबो जे आसले एटि कि। এটি হচ্ছে শীতল পাটি। তো এরপরে আমরা আরো কিছু ছবি দেখে নিই। খুবই পরিচিত আমাদের কাছে। এর আগে আমরা ক্লাস ফাইভেও এরকম একটা গল্প পড়েছি যেখানে এই বাসনকুসনগুলোর, এই সামগ্রীগুলোর সঙ্গে আমাদের পরিচিতি হয়ে গেছে। দেখি এটা কিসের ছবি। মৃৎশিল্পের, এই সমস্ত হচ্ছে মৃৎশিল্পের সামগ্রী। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে ষড়ঋতুর যে বর্ণনা আমরা পড়লাম প্রথম আজকের আলোচনায়, প্রথমে পড়লাম হেমন্ত ঋতুর বর্ণনা, তারপরে পাইলাম শীত ঋতুর, এরপরে এখন যে আলোচনা আমরা পাচ্ছি সেটি হচ্ছে বসন্ত ঋতু। তো এই ষড়ঋতুর যে ষড়ঋতুতে আমাদের পরিবেশে ও নিসর্গে যে উজ্জ্বল ও সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটে মানুষের মনকে, বাঙালির মনকেও নানাভাবে প্রভাবিত করে এই রঙগুলো। তো আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা সেই থেকেই তারা নানা ধরনের শিল্পকর্মের মাধ্যমে তাদের মনের যে যে শিল্পমনা, যে মন তাদের, এই শিল্পকর্মের মধ্য দিয়েই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে। তারা মাটির হাঁড়ি পাতিল, এই যে বাসনকোসনগুলো মৃৎশিল্পের সামগ্রী, তারপরে আরও আমরা দেখতে পেলাম যে কাঠের পুতুল, তারপরে আবার কি পাইলাম, সোনার পুতুল, তুলার পুতুল, এই সমস্ত কিছুর উপরে, তাছাড়া সমস্ত কিছুর মধ্যে তারা এই তাদের শিল্পকর্মগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করে, যা মানুষের মনকে কেড়ে নেয়। মানুষের এই ছবিগুলো এত সুন্দর ও মোহনীয় রূপ দেয় তারা, যা নজর কাড়ার মতো। তো এরপরে আসো আবারও আমরা পূর্বের মতো ছবির সঙ্গে আমাদের বইয়ের লাইনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেককাল আগে থেকেই বাংলাদেশের ষড়ঋতুতে আমাদের পরিবেশে নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকম ফের ঘটে চলেছে, তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা মাটির পুতুল, কাঠের পুতুল, কাপড় ও তুলার পুতুল, সোনার পুতুল, লক্ষ্মীসরা, শখের হাঁড়ি, নকশিকাঁথা, হাতপাখা, পাটি, এই সমস্ত গল্প বলার পটে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে। তাহলে আমরা ছবির কথাগুলোর সঙ্গে আমাদের আলোচনার মিল পেয়ে গেলাম বন্ধুরা, যে
উজ্জ্বল রং ব্যবহার করা হচ্ছে, যা আমাদের মনকে নানাভাবে প্রভাবিত করে। সেই গ্রামীণ সমাজের লোকশিল্পীরা অনেক আগের কাল থেকেই কিন্তু তারা এই সমস্ত সোনার পুতুল, মাটির পুতুল, তারপরে তুলার পুতুল, লক্ষ্মীছাড়া, শখের হাড়ি, নকশিকাঁথার মধ্যে তাদের এই শিল্পকর্মগুলো উজ্জ্বল রং ব্যবহার করে সুন্দর ভাবে তারা তৈরি করে, যা মানুষের মনকে কেড়ে নেওয়ার বা মন কাড়ার মতো ভাবে তৈরি করে। তো এরপরের অংশে আমরা আসি, আবারও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো শুনে থাকবে কিন্তু চোখে হয়তো বাস্তবে, কিন্তু আমরা এক সময় আমরা ছোটবেলায় কিন্তু দেখেছি, নিজের চোখে দেখেছি যে কিভাবে কাপড় তৈরি করা হচ্ছে। দেখি এটা আসলে কিসের ছবি, এটা হচ্ছে তাঁত, কাপড় তৈরির তাঁত। পাশের ছবিতে লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা নানা রকম রঙিন সুতা দিয়ে কাপড় তৈরি করছে, যা তারা নিজেরা ব্যবহার করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে কাপড় তৈরির তাঁত। এখন কিন্তু আর এই তাঁত চোখে তেমন একটা পড়ে না, হ্যাঁ, হয়তো আমরা শুনেছি কিন্তু তোমরা চোখে দেখো নাই। তো ছবিতে দেখে নাও যে একসময় কিন্তু আমাদের গ্রামে গঞ্জেও এরকম তাঁতে কাপড় তৈরি করা হতো, এখন আর এই তাঁত আমাদের চোখে পড়ে না। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা রঙিন সুতোয় তাদের পোশাক তৈরি করে। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে রঙিন সুতো দিয়ে তারা তাদের শিল্পকর্মকে ফুটিয়ে তুলছে, তাদের পোশাক তৈরি করছে, শাড়ি এবং নানা ধরনের পোশাক তারা তৈরি করছে। তো এখন দেখি আমরা আলোচনায় মিলিয়ে নেই এই ছবির সঙ্গে বইয়ের কথাগুলোকে। তাঁতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনোটে নানা রঙের ঝলমলে মন কাড়া সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে। যে কথাটি বললাম যে কাপড় তৈরির তাঁত, এবং পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের মন কাড়া সুতো দিয়ে, রঙিন সুতো দিয়ে তারা তাদের কাপড় তৈরি করছে, নানা রকমের শাড়ি এবং পোশাক তারা বানিয়ে চলছে। এরপরে আসো আমরা আরও কিছু ছবি দেখে নিই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ছোট ছেলে মেয়েরা কি করছে, মনের আনন্দে প্রাণ খুলে তারা কি করছে, ঘুড়ি উড়াচ্ছে, নানা রকমের উজ্জ্বল রং দিয়ে আঁকা এই ছবি। তো বাংলার শিশুরা, বাংলার শিল্পীরা সবসময় তাদের আর্টে, তাদের আঁকা ছবিতে উজ্জ্বল রং যে ব্যবহার করে, তাদের মধ্যে যে একটা সাহসিকতার যে ছোঁয়া, এই ছবিটি দেখে আমরা বুঝতে পারতেছি যে তাদের মধ্যে যেন কোনো ভয়, কোনো জড়তা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তারা সুন্দরভাবে প্রাণ খুলে যেন তাদের মনের আনন্দে ঘুরে উঠছে। আর এই ছবিগুলোতে দেখো উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা যে কী পাচ্ছি, যে বাংলার শিশুরা ছবি আঁকে অনেক সাহসিকতার পরিচয় পাওয়া যায়। তারা সবসময় তাদের আঁকা ছবিতে উজ্জ্বল রং ব্যবহার করে থাকে, এবং এই বৈশিষ্ট্যগুলো দিয়েই কিন্তু বিশ্বের অন্যান্য দেশের শিল্পীদের আঁকা বা শিশুদের আঁকা ছবির সাথে বাংলার শিশুদের আঁকা ছবিকে সহজেই পৃথক করা যায়, সহজেই চেনা যায়। তো আমরা কি দেখতে পাচ্ছি, যে আলোচনার সঙ্গে ছবির
কথাগুলো বা ছবির সঙ্গে মিলিয়ে নেই আমাদের এই বইয়ের লাইনগুলো। আমাদের শিশুরা এখন ছবি আঁকে, বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রং ঘেঁষা, তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। তাহলে আমরা কি পাচ্ছি যে বাংলাদেশের শিশুরা বা আমাদের শিশুরা যে ছবি আঁকে সেই ছবিগুলোতে তারা কি ব্যবহার করে, মৌলিক রং ব্যবহার করে, তাদের ছবিগুলো আঁকার মধ্যে যে কোনো জড়তা, কোনো ভয় ভীতির ছাপ সেখানে কিন্তু পাওয়া যায় না, অনেক সাহসিকতার পরিচয় দিয়েই তারা কিন্তু এই ছবিগুলো এঁকে থাকে, অনেক উজ্জ্বল রং ব্যবহার করে। এই জন্যই বিশ্বের অন্যান্য দেশের শিশুদের আঁকা ছবির সাথে আমাদের বাংলার শিশুদের আঁকা ছবিকে সহজেই চেনা যায়, চিনতে কোনো অসুবিধা হয় না। তো এরপরে আমরা আরও কিছু ছবি দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিশ্চয় কোনো প্রতিষ্ঠান হতে পারে, এরকম একটা আমাদের মনের মধ্যে আসছে। আচ্ছা দেখা যাক এটা কিসের ছবি। এটি হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। তো এখানে চারুকলা ইনস্টিটিউট, নিশ্চয়ই তোমরা চারুকলা শব্দটির সঙ্গে পরিচিত আছো। ছবি আঁকার যে যে প্রতিষ্ঠান, এখানে ছবি আঁকার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। তো এরপরে দেখো আমরা লাইনগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে, বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। আমরা পূর্বের ছবিতে ঘুড়ি উড়ানোর যে ছবিগুলো আমরা দেখতে পেলাম, শিশুরা কত সুন্দরভাবে মৌলিক রং ব্যবহার করে, উজ্জ্বল রং ব্যবহার করে অনেক সাহসিকতার পরিচয় দিয়ে যে ছবিগুলো এঁকেছে। তো লেখক এখানে বলছেন যে চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রাপ্ত যে সমস্ত চিত্রশিল্পী তাদের ছবিগুলোও কিন্তু এরকম, যে তাদের ছবিগুলোর সামনে দাঁড়ালেও ওই একই কথা মনে হবে যে এই শিল্পীরা অনেক মুক্ত, সহজ এবং সাহসী, অনেক সাহসিকতার পরিচয় তাদের এই আঁকা ছবিগুলোর মধ্যে ফুটে ওঠে। এরপরে আসো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাক কিসের ছবি এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে পুতুল, পাশে আরও কিছু ছবি আমরা দেখব। এটি নিশ্চয়ই অনুমান করতে পারতেছো যে কিসের ছবি। দেখা যাক, এটি হচ্ছে একটি নকশি কাঁথা। এরপরে আসো আমাদের অতি পরিচিত, এক সময় এটিই ছিল আমাদের এই যে আজকে যে প্রচণ্ড গরমে যে অবস্থা, তো এখন তো এসি তারপরে ফ্যান তো আছেই সবসময়ে। হ্যাঁ, আমরা কিন্তু এই অতি পরিচিত আমাদের এক সময়ে যে আমাদের জীবনের সঙ্গে এটা খুব ভালো একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, গরম মানেই, গ্রীষ্মকাল মানেই সবার ঘরে ঘরে সবার হাতে এই ছবিটি বা এই জিনিসটি দেখা যেত। আসলে দেখি এটা কি, হাত পাখা। এখন আমরা অনেকেই হয়তো নাম শুনেছি বা দেখেছি, দেখি নাই, এটা খুব কম জনেই হতে পারে। হ্যাঁ, তো আমাদের এক সময়ের খুব খুব কাছের একটা জিনিস ছিল হাত পাখা। প্রচণ্ড গরমে যখন আমরা কি হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের পাশে সবসময় আমাদেরকে সহযোগিতা করতে এই হাত পাখা। হ্যাঁ, এরপরে আসো আমরা কি দেখতে পাচ্ছি, কথাগুলো মিলিয়ে নেই।
লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো ও সাদা রঙে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশিকাঁথায় হাতপাখায় পুতুলে হাঁড়িপাতিলে ব্যবহার করছেন। তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। এর আগেও আমরা কিছু ছবি দেখেছি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পুতুলের পুতুল, এর আগেও আমরা সোনার পুতুল, কাঠের পুতুল, তারপরে তুলার পুতুল দেখলাম, তারপরে ওই যে হাঁড়িপাতি মৃৎশিল্পের সামগ্রী দেখলাম, নকশিকাঁথা এখন দেখছি, তারপরে পাটি, এই সমস্ত কিছু যে দেখলাম, এখানেও আমরা দেখতে পাচ্ছি পুতুল, নকশিকাঁথা, হাতপাখা। এখানে দেখো কত সুন্দর উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে, লাল হলুদ সবুজ সাদা নীল, এই সমস্ত উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। তো লেখক এখানে বলছেন যে লাল নীল হলুদ সবুজ বেগুনি এই যে বিভিন্ন রঙগুলো কালো সাদা রং শিল্পীরা সুন্দরভাবে তাদের ছবিতে নকশিকাঁথায় এগুলো ব্যবহার করছেন। তাই বাংলার শিল্পীদের, এর আগেও আমরা পড়ছি যে বাংলার শিল্পীদের আঁকা ছবি বিশ্বের অন্যান্য শিশুদের আঁকা ছবির সাথে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়, কারণ এদের ছবি আঁকার মধ্যে এরা উজ্জ্বল রং ব্যবহার করে, সাহসিকতার পরিচয় মেলে এবং এরা খুব মুক্ত, যার কারণেই তাদেরকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। এবং এই সমস্ত শিল্পকর্মের জন্য সারা বিশ্ব কিন্তু আমাদের শিল্পীরা তাদের এই শিল্পকর্মের জন্য প্রশংসা পাচ্ছে। তো বন্ধুরা, আমরা যে আলোচনা এই তিনটি ঋতুর, আজকের আলোচনায় এই তিনটি ঋতুর যে বর্ণনা দেখলাম, এখানে মোটামুটি হয়তো আমরা কিছুটা হলেও বুঝে গেছি। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তো আমার মনে হয় যে দুইটা তিনটা করে বাক্য যদি তোমাদেরকে লিখতে বলা হয়, আমার মনে হয় যে তোমরা অনায়াসে এগুলো লিখতে পারবে, যারা তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছো এবং বোঝার চেষ্টা করতেছ। তো এখন দেখি যে আলোচনাগুলো করলাম, এর পরে আমরা কিছু এখান থেকে তোমাদের বইয়ের শব্দার্থ ছাড়াও আরও নতুন কিছু শব্দের অর্থ আমরা জেনে রাখি, শব্দার্থ ও টিকা। দেখো, আমরা বইয়ে কিন্তু একটা শব্দ পেয়েছি গেরুয়া, গেরুয়া শব্দের অর্থ হচ্ছে মেটে। এরপরে আসো বাহার, একটা শব্দ আমরা পেয়েছি যার অর্থ হচ্ছে শোভা বা সৌন্দর্য। এরপরে আসো সর্বত্র, মানে সব জায়গায়। বৈচিত্র্য, যার অর্থ হচ্ছে বিভিন্নতা। এগুলো ছাড়াও প্রেরণা, যার অর্থ উৎসাহ বা উদ্দীপনা। বুনট, আরও একটা শব্দ আমরা পাচ্ছি যার অর্থ হচ্ছে বয়নকর্ম বা বুননের কৌশল। তো তোমাদের বইয়ের শব্দার্থ ছাড়াও এই অতিরিক্ত শব্দের অর্থগুলো তোমরা জেনে রাখবে, এগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারো, যদি বলা হয় বাক্য তৈরি করার চেষ্টা করবে। এখন দেখি যে অংশটুকু আমরা আলোচনা করলাম এখান থেকে আমরা কতটুকু অর্জন করলাম, এই অর্জন যাচাইয়ের জন্য এখন আসো আমরা কিছু মূল্যায়ন করি। শিল্পকর্ম আর একটা কারুকার্য, মূল্যায়ন। মূল্যায়নের প্রথম প্রশ্ন, অগ্রহায়ণ মাসে মাঠে কোন রঙের বাহার দেখা যায়? বন্ধুরা, অগ্রহায়ণ মাসে মাঠে কোন রঙের বাহার দেখা যায়? কোন রঙের? গেরুয়া রঙের বাহার দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, শরৎ ঋতুর শেষ ঋতুর নাম কি? শরৎ ঋতুর শেষ ঋতুর নাম দেখা যাক, কোন ঋতু? বসন্ত ঋতু। শরৎ ঋতুর শেষ ঋতুর নাম বসন্ত ঋতু। পরবর্তী প্রশ্ন, কোন ঋতুকে রঙের ঋতু বলা হয়? কোন ঋতুকে বলা হয় দেখি, বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু। এর পরের প্রশ্ন,
অতিথি পাখিরা কোন ঋতুতে আমাদের দেশে আসে? আমরা উত্তরটি দেখে নেই। অতিথি পাখিরা শীত ঋতুতে আমাদের দেশে আসে। তো আজকের আলোচনার মোটামুটি আমরা তিনটি ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে, রূপ সৌন্দর্য সম্পর্কে এবং এই ঋতুগুলো আশায় মানুষের মনের যে মানুষের মনকেও যে প্রভাবিত করে এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনার মধ্যে পেলাম। তো এখান থেকে আমরা নতুন নতুন কিছু শব্দের অর্থ জানলাম, তাছাড়াও আমরা এই আলোচনা শুনে কতটুকু অর্জন করলাম সেটার উপরে কিছু মূল্যায়নও আমরা করলাম। এখন তোমরা বাড়ির কাজ নাও। তো বাড়ির কাজ নাও, বাড়ির কাজ ঋতুভেদে প্রকৃতির রূপ পরিবর্তনের দিকটি বর্ণনা করো। আমরা যে ঋতুর যে আলোচনা করলাম এই পরিবর্তনের দিকগুলো তোমরা বর্ণনা করবে। তো আজকে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো ক্লাসে আবারও দেখা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরেই থাকো, মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।